আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করে দেখাবো বুটের ডাল আর গরুর মাংস দিয়ে ভীষণ মজার এই রেসিপি। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ বুটের ডাল প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এরপর যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে আমি প্রেশার কুকারে ডালটা প্রথমে সিদ্ধ করে নেব। পানিটা আমি একবারে দিয়ে নিলাম, এরপরে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। এখন আমি তিন থেকে চারটা শিস দিয়ে নেব প্রেশার কুকারে। এ পর্যায়ে আমি মাংসটা রান্না করে নেব। তো একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর দিয়ে নিলাম গোটা গরম মশলা। গরম মশলাকে সামান্য পরিমাণ ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। সব কিছু মেলে ভালোভাবে হালকা করে ভেজে নেব। এ পর্যায়ে নিয়ে নেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলার যে কাঁচা গন্ধ সেটা যেন না থাকে, তাই খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে তখন এ পর্যায়ে আমি দিয়ে নিলাম সেই গরুর মাংসটা। আমি এখানে 1/2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। প্রথমে খোলা ঢাকনায় মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে মাংসটাকে কষাতে হবে। তো এর ফাঁকে আমি যে ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি একটি ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে। তো এই মাংসটাকে আমি 40 থেকে 45 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো আপনারা চাইলে মাংসটাকে প্রেশার কুকারে রান্না করে নিতে পারেন। এবার মিডিয়াম টু লো আঁচে মাংসটাকে রান্না করতে হবে। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে তরকারিটাকে। তো এ পর্যায়ে মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি এর ভিতর সেই সিদ্ধ করা ডালটা দিয়ে নিলাম।
এবার ডাল আর মাংসটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। আরো 10 মিনিটের মতো রান্না করে তারপরে এটার ভিতরে একটা বাগার দিয়ে নিতে হবে। তো চলে একটি কড়াই দিয়েছি, আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম একটা তেজপাতা আর শুকনো মরিচ দুটো, সামান্য পরিমাণ দিলাম রাঁধুনি মশলা। এ পর্যায়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। এরপর যে 2 চামচ ডাল আমি এই কড়াইয়ের ভিতর দিয়ে দিব তেলের ভিতরে। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না হলে আমি এই তরকারিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা এভাবে গরু মাংস বুটির ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো রইলো। আজকের মতো আমি